কাশীদাসী মহাভারত সভা পর্ব ৩৪। যুধিষ্ঠিরের সহিত শকুনির প্রথমবার দূতক্রীড়া ও শকুনির জয়লাভ। রজনী প্রভাতে পঞ্চ পাণ্ডুর নন্দন সুখে দিব্য সভামধ্যে করিল গমন। একে একে সম্ভাস করিয়া সর্বজনে বসিলেন অপূর্ব কনক সিংহাসনে। হেনকালে শকুনি আনিল পাশা শাড়ি, যুধিষ্ঠিরে বলে তবে প্রবঞ্চনা করি। পুরুষের মনোরম দূতক্রীড়া জানি, দূতক্রীড়া কর আজি ধর্ম নৃপমণি। যুধিষ্ঠির বলে পাশা অনর্থের ঘর, ক্ষত্র পরাক্রমীথে না হয় গোচর। কপটে কর্ম ইথে কপট বাখান, অনীতি কর্মেতে মম নাহি লয় মন। শকুনি বলিল পাশা সবুদ্ধির কর্ম, দূত কিংবা যুদ্ধ এই ক্ষত্রিয়ের ধর্ম। যুদ্ধেতে অজাতি জাতি নাহিক বিচার, হিনজাতি যবনাদি করয় প্রহার। পাশার সমান সেহ বুদ্ধির সমর, ক্ষত্রধর্ম আছে হেন বলে মুনিবর। যুধিষ্ঠির বলে পাশা অনর্থের মূল, অধর্ম করিয়া মোরে না জিনি মাতুল। অন্য নাহি মনে মম দ্বিজ সেবা বিনা, এ কর্ম মাতুল আমি না করি কামনা। শকুনি বলিল তুমি যাও নিজ স্থানে, পণ্ডিতে পণ্ডিতে ক্রীড়া পণ্ডিত সে জানে। যদি দূতক্রীড়া ইচ্ছা নাহিক তোমার, নিবর্তিয়া গৃহে তবে যাহ আপনার। যুধিষ্ঠির বলে যবে ডাকিলা আমারে, সত্য মম নাটলিবে পাশার সমরে। সত্য আমি খেলিব পাশার আবাহনে, তব সহপণ কিন্তু করে কোন জনে। মেরুতুল্য আমার যে আছে বহু ধন, চারি সমুদ্রের মধ্যে যতে রতন। দুর্যোধন বলে মম মাতুল খেলিবে, সর্বরত্ন দিব আমি যতে খারিবে। এইরূপে দুইজনে পাশা আরম্ভিল, দেখিবারে সর্বজন সভাতে বসিল। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপ মহামতি, চিত্তে অসন্তোষ অতি বিদুর প্রভৃতি। ধর্ম বলিলেন পণ হইল আমার, ইন্দ্রপ্রস্থে যত মম রত্নের ভাণ্ডার। ইদৃশ তোমার ধন কোথা দুর্যোধন, হারিলে কোথা হইতে দিবে এই পণ। দুর্যোধন বলে মম আছয় অনেক, অবশ্য অর্পিব আমি জিনিবে যতে। নির্ণয় করিয়া সারি ফেলিল শকুনি, কটাক্ষে সকল রত্ন লইলে যিনি। ক্রোধে যুধিষ্ঠির পুনঃ করিলেন পণ, কোটি কোটি মহাবল যত অশ্বগণ। শকুনি হাসিয়া ফেলি জিনিলাম গয়, কি পণ করিবা আর কহ মহাশয়। যুধিষ্ঠির বলে মোর রথ অগণন, নানারত্নে বিভূষিত মেঘের গর্জন। শকুনি হাসিয়া বলে ডাকি ততক্ষণ, এবে দেখ চিনিলাম কর অন্নপণ। ধর্ম বলিলেন হস্তিবৃন্দ যে আমার, ঈশাদন্ত মহাকায় বলে অনিবার। সব হস্তি করি পণ পুন খেলি পাশা, জিনিলাম শকুনি বলিয়া কহে ভাষা। যুধিষ্ঠির বলে তবে আছে দাসীগণ, সহস্র সহস্র নানারত্নে বিভূষণ। সবার সৌজন্য বড় ব্রাহ্মণ সেবাতে, করিলাম তাহাপণ এবার পাশাতে। শকুনি ফেলিয়া পাশা বলয় হাসিয়া, অন্য পণ কর হের নিলাম জিনিয়া। ধর্ম বলে গন্ধর্বাস্য আছে অগণন, তিলেক না হয় শ্রম রুমিলে ভুবন। চিত্ররথ গন্ধর্ব তুরঙ্গ আনি দিল, এবার দূতেতে সেই অশ্ব পণ হইল। হাসিয়া বলয় তবে সুবল কুমার, অশ্বগণ জিনিলাম কর পণার। যুধিষ্ঠির বলে যে আছয় যোদ্ধাগণ, মহারথি মধ্যে করি সে সব গণন। এবার দূতেতে আমি করিলাম পণ, হাসিয়া জিনিনু বলে গান্ধার নন্দন। এই মতো প্রবর্তিল কপট দেবন, একে একে হারিলেন ধর্ম সর্বধন।